ক্লাব ও আন্তর্জাতিক প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমের সেরা 10 গোলের সংক্ষিপ্ত তালিকা আগেই করেছিল উয়েফা। ফুটবল প্রেমীদের ভোটে নির্বাচিত মৌসুমের সেরা গোলদাতার নাম কাল জানিয়েছে তারা। 2020-21 মৌসুমের সেরা গোলের গোল অব দ্য সিজন পুরস্কার পেয়েছেন পোর্তোর ইরানি স্ট্রাইকার মেহেদি তারেমি, দ্বিতীয় সেরা গোল ইতালি তারকা লরেঞ্জো ইনসিনিয়ে ও তৃতীয় সেরা গোল রেজান্সের উইঙ্গার ক্যামার রুফের। গত 13 এপ্রিল সুবিয়ার চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে ফিরতি লেগে চেলসির বিপক্ষে ম্যাচে যোগ করা সময় চোখ ধাঁধানো বাইসাইকেল কিকে গোল করেছিলেন তারেমি। ডান দিক থেকে ভেসে আসা দূরপাল্লার ক্রসের শূন্যে ভেসে 12 গজ দূরে থেকে বাইসাইকেলে ক্রিক করেন তারেমি। বলটি চেলসি ডিফেন্ডারের মাথার উপর দিয়ে আশ্রয় নেয় জালে। পোর্তোর সে ম্যাচে 1-0 গোলে জিতলেও শেষ চারে উঠতে পারেনি। দুই লেগ মিলিয়ে সেহতর গোল ব্যবধানের জয়ে চেলসি উঠে সেমিফাইনালে এবং পরে শিরোপাও জিতে নেয় ইংলিশ ক্লাব টিম। ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার ওয়েবসাইটে মৌসুমের সেরা গোল বেছে নেওয়ার ভোট পড়েছে 6 লাখের বেশি, এর মধ্যে প্রায় 30% ভোট পেয়েছেন তারেমি। সর্বশেষ ইউরোয় বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ইতালি উইঙ্গার ইনসিনিয়া বাঁকানো শটে করা গোলটি হয়েছে দ্বিতীয় সেরা। ওই গোলে 2-1 ব্যবধানে জয় তুলে নেয়, পরে ইউরো জিতে নেয় ইতালি। ইউরোপা লিগের গ্রুপ পর্বে স্ট্যান্ডার্ড লিগের বিপক্ষে মাঝমাঠ থেকে রুফোর করা গোলটি তৃতীয় সেরা। উয়েফার ক্লাব ও আন্তর্জাতিক প্রতিযোগিতা মিলিয়ে গত বছরের অক্টোবর থেকে এবছরের জুলাই পর্যন্ত গোলগুলো বিবেচনা করা হয়েছে।